স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় ত্রিপুরায়ও। প্রতিবছর বীর বিপ্লবীর জন্মদিনে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সংগঠনের তরফে। এবছর ক্ষুদিরামের 133তম জন্মদিবসেও স্মরণ করা হয়। শুক্রবার সকালে আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে অল ইন্ডিয়া MSS DY ও DSO-র উদ্যোগে হয় শ্রদ্ধা জ্ঞাপন। উপস্থিত তিন সংগঠনের নেতৃত্ব ফুল মালা দিয়ে স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানান। এদিকে ত্রিপুরা উজ্জয়ন্ত স্টেট মিউজিয়ামের সামনেও হয় অনুষ্ঠান। ক্ষুদিরাম বসুর 133তম জন্মজয়ন্তী পালন করে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি ক্ষুদিরামের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সংগঠনের কর্মকর্তারা। ক্ষুদিরাম বসু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এটা উজ্জ্বল নক্ষত্র। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আপুসহীন ধারার বীর বিপ্লবীরা চেয়েছিল এদেশ থেকে যদি ব্রিটিশ সাম্রাজ্যবাদকে হটানো যায় তাহলে এদেশের গরিব এবং মেহনতি মানুষ না খেয়ে মরবে না, চিকিৎসার অভাবে মরবে না, স্বাস্থ্যের অভাবে মরবে না, অন্তত শিক্ষা সুযোগ পাবে। এই উদ্দেশ্য নিয়েই এদেশের মহান বিপ্লবীরা তাদের আত্মত্যাগ করেছিল। কিন্তু স্বাধীনতার আজ 74-75 বছর পরও আমরা কি দেখতে পাই? আমরা সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। মানুষের জীবনে সমস্যা, চাকরি নেই, বাকরি নেই, চিকিৎসা নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, শিক্ষায় দুর্নীতি, কৃষি ব্যবস্থায় দুর্নীতি। এই যে কৃষি আইন দেখছেন, শিক্ষা বিল এনেছে কেন্দ্রীয় সরকার, এগুলি দেখছেন, এগুলির বিরুদ্ধে লড়াইটা করবে কে? লড়াইটা করার জন্য তো ক্ষুদিরামের মতো, নেতাজি সুভাষ বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশের মতো, মাস্টার দা প্রীতিলতার মতো চরিত্র দরকার। এই চরিত্র সৃষ্টি হতে লাগবে, সৃষ্টিটা কী করে হবে? রিপোর্ট চ্যানেল 3 রাত।